আমি কিছু আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আমি ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি। এটা শিক্ষা মানুষকে জিনা করবে না, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেব না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে কেন শিখবে? আমি নোন এবার আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই, আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আপনি যে বদ্ধ ভাষায় বলছেন, তাদের কাছে অতে অজাগার। তো অজাগার কেন বলে? কারণ ওরা জানে মরার পরে কবর তো অজাগারের সাথেই দেখা হবে, কথা বলেন না কেন? আর অতে অজু তারা কেন বলে না? কারণ সোরার বাচ্চারা ঠিক মতো জুম্মার নামাজি করে না, অজু তো দূরের কথা, কথা বলেন ঠিক এরা? এরা মানুষের জানাজাতেও ঠিক মতো যায় না, কারণ কি, এরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত, সমাজ নিয়ে এতটাই ব্যস্ত, যে ব্যস্ত থাকার কারণে আল্লাহর নাম জানি আর পর্যন্ত সুযোগ পাই না। তোরা এমন ব্যস্ততার, এমন রাজনীতি, এমন শিক্ষানীতির কোনো মূল্য আমার আল্লাহর কাছে এক পয়সার নাই, কথা বলেন ঠিক না? আমি কি, আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আমি ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি। এটা শিক্ষা মানুষকে জিনা করবে না, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেব না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে কেন শিখবে? নোন এবার আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই, আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আপনি যে বদ্ধ ভাষায় বলছেন, মানুষগুলি শুনতে তো কথাগুলো বসেন মাহমুদ ভাই, বসেন। আচ্ছা আপনারা বসেন প্লিজ, আমি আরিফ বিল্লাহ বলছি, আপনারা বসেন। মাহমুদ ভাই বসেন, সাইডে 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 দাঁড়ো, সাইডে দাঁড়ো, বসেন। ঠান্ডা মাথায় বসবেন, ঠান্ডা মাথায় বসেন, আপনারা বসেন। জামাতের আর মাত্র কয়েক মিনিট আছে আজানের, আপনারা বসেন প্লিজ। এক
একটা সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ চমৎকার আয়োজন আপনারা শুনতেছিলেন যা হোক যে কোনো কারণে একটু ব্যাঘাত হয়েছে আমরা ইস্তেগফার করি দুরূদ শরীফ পড়ি আল্লাহ পাক সব সমাধান করে দেবে ইনশাআল্লাহ যেহেতু আজানের কয়েক মিনিট আছে আমি এমনি এখন কথা শেষ করে দিতাম এখন ব্যাপার হলো আমি এইজন্যই প্রথম আয়াত পড়ে নিয়েছিলাম যে ব্যাখ্যা দিলে পারে কিছু কথা মানুষের বিরুদ্ধে যেতে পারে যাই হোক উনি বুঝে বলুক না বুঝে বলুক যেভাবে হোক বলেছে যেটা হবার হয়ে গেছে আমরা বুঝে নেব ওনার সাথে আমি এটা বুঝে নেব দয়া করে আপনারা মাগরিবের পরে আমাদের প্রধান মেহমান আসবেন কথা শুনবেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আপনারা দয়া করে হই হুল্লোড় চিল্লে ফাল্লা এগুলি করবেন না চমৎকার একটা আয়োজন আমি এখানে আসছি কেন অর্থে শোনেন আমি আমার তো আজকে প্রোগ্রাম যশোরে আমার বন্ধু আপনারা যারা জানেন মাহমুদুল হাসান আমার খুব কাছের বন্ধু ছোটবেলার বন্ধু আমার আমাকে বলেছে তোকে আসতে হবে আমি বলছি আমি আসবো এখন মাহমুদ এখানে আসার পরে আলহামদুলিল্লাহ মাহমুদ খুব একজন কি বলা হয় যোগ্য ব্যক্তি যোগ্য আলেম যোগ্য মানুষ আমি আমার দোস্ত মোহাম্মদ আসছি আমি ওনাকে চিনিও না হয়তো উনি আমাকে চেনে না যেভাবে হোক একটা কিছু হয়ে গেছে প্লিজ আপনারা এখানে উজু হবে আজান হবে মাগরিবের নামাজের পরে আপনারা সাজ্জাদে বসে যাবেন আর যেটা হবার হয়ে গেছে এটার জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবো পরিবেশ যেন মাহফিলে এটাকে কেন্দ্র করে নষ্ট না হয় এটাকে কেন্দ্র করে যেন কোনো বাড়তিকতা না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যতটুকু শুনেছি আল্লাহর জন্য আমল করার তৌফিক দান করেন।